নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো। তোমরা জানো আমাদের রাজ্যে এখন আবার আশাকর্মী নিয়োগের নোটিশ কিন্তু বিভিন্ন জেলায় বের হচ্ছে। সেরকমই আশাকর্মী নিয়োগের একটি নোটিশ নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই আশাকর্মী নিয়োগ যে জেলায় হবে সেখানে কিন্তু 400-র উপরে ভ্যাকেন্সি আছে। আর তোমরা জানো শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আশাকর্মীতে অ্যাপ্লাই করা যায়। অফিসিয়াল নোটিশটিতে যাওয়ার আগে তোমাদের অনুরোধ করব, এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকে এই অফিসিয়াল নোটিশটি যে জেলার পক্ষ থেকে বের করা হয়েছে, জেলাটির নাম কোচবিহার। এখানে 400-র ওপরে নিয়োগ করা হবে আশাকর্মী পোস্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তারাই শুধুমাত্র যারা বিবাহিত মহিলা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন, মানে ডিভোর্সি। এছাড়াও বয়সের দিক থেকে 30-40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, এবং যাদের এসসি বা এসটি সার্টিফিকেট আছে তাদের কিন্তু মিনিমাম 22 বছর হলেই অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে অবশ্যই বাকি কোয়ালিটিসগুলো ম্যাচ করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম পাস করতে হবে। যাদের হায়ার এডুকেশান আছে তারাও এতে অ্যাপ্লাই করতে পারবে। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি যে নোটিশটি দেখাচ্ছি এটি মেকলিগঞ্জ ব্লকের জন্য। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর তোমরা যে হেলথ সেন্টারে অ্যাপ্লাই করতে চাও সেই সংশ্লিষ্ট বিডিও অফিসে কিন্তু তোমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড এটা জমা করতে হবে। হ্যান্ড টু হ্যান্ড বলতে, বিডিও অফিসে গিয়ে একটা ড্রপ বক্স থাকবে, সেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর ফিল আপ করে এবং প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদেরকে জমা করে দিয়ে আসতে হবে। কোচবিহার জেলার অনেক ব্লকে ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আছে, যেরকম মাথাভাঙ্গা, হলদিবাড়ি, কোচবিহার ওয়ান, মেকলিগঞ্জ, প্রত্যেকটা ব্লকেই কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। এই ডিটেলস আমি যদি তোমাদের এখন বলতে যাই ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশনস বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে তোমাদের প্রয়োজনীয় ব্লক অনুসারে ভ্যাকেন্সিগুলো চেক আউট করে নিতে পারো। এখন আবেদনপত্র কী করে ফিল আপ করবে একবার দেখে নিই। এখানটায় আবেদনপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় একদম পাশে তোমাদের একটি ছবি লাগানোর জায়গা আছে, সেখানে নিজেদের একটা ছবি সিগনেচার করে লাগিয়ে দেবে সেলফ অ্যাটাস্টেড করে। তার পাশেই দেখো বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ, এই দুটোই তুমি পিডিএফ যখন ডাউনলোড করবে সেখান থেকে পেয়ে যাবে। এরপর তোমার নাম, তোমার স্বামীর নাম, তোমার বাবার নাম, তোমার বাড়ির ঠিকানা, সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবে এবং সঠিকভাবে তোমার বাড়ির পিনকোড এগুলো লিখবে। এরপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস, মানে বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা, এটা লিখবে। তোমার জন্মের তারিখ, তোমার তপশিলি উপতপশিলির যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেগুলো লিখবে। তারপর তুমি যে স্বাস্থ্যকেন্দ্রে আবেদন করছো সেটা লিখতে হবে। এরপর কিন্তু তোমাকে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস লিখতে হবে। তার আগে বলে দিই, মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেটা থেকে ফোন করলে বা কন্ট্যাক্ট করলে তোমাকে পাবে। যখন তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখবে প্রথমে পরীক্ষার নাম লিখবে, তারপর কোন বোর্ড থেকে পাশ করেছো লিখবে, কোন বছর পরীক্ষায় পাশ করেছো সেটা লিখবে, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে সেটা লিখবে, এবং তুমি কত পেয়েছো, এবং সবার শেষে শতকরা, মানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার পেয়ে তুমি পাশ করেছো, এগুলো লিখে ফিল আপ করে দেবে। এরপর দেখো একদম নিচে একটা সিগনেচার করার জায়গা আছে, আবেদনকারী স্বাক্ষর বলে যে লেখা আছে তার ঠিক ওপরেরটাতে তুমি তোমার সিগনেচার করবে, এবং তার পাশে তুমি কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো এবং সেই জায়গাটার নাম লিখবে এবং তারিখ সেখানটায় লিখে দেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে ফিল আপ করার পর সাপোর্টিং ডকুমেন্টস, মানে তোমার ভোটার কার্ড একটা বা রেশন কার্ড বা একটি আধার কার্ডের জেরক্স কপি, তোমার বয়সের সার্টিফিকেটের জন্য তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি, এবং তোমার যদি হায়ার সার্টিফিকেট কিছু থেকে থাকে সেগুলোর জেরক্স কপি, তোমার এসসি এসটি বা কাস্ট সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেগুলো, দুটো পাসপোর্ট সাইজের ফটো, সেলফ হেল্প গোষ্ঠী গ্রেড ওয়ান বা গ্রেড টুর যদি তুমি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত হও লিঙ্ক ওয়ার্কার হিসেবে সেটার উপযুক্ত প্রমাণপত্র, এগুলো সমস্ত কিছু একটি খামে ভরে তোমাকে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা লাগছে না। সেই সাথে তোমাকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে পঞ্চায়েত থেকে সাইন করিয়ে। তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে একটা ম্যারেজ সার্টিফিকেট, যদি তুমি বিধবা হও তাহলে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট, এবং যদি তোমার বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলেও তুমি পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে তোমাকে। এটুকু করলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে পূরণ করা। এরপর মাধ্যমিকে তুমি যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর বেস করে 90 নম্বরের একটা ওয়েটেজ দেওয়া হবে এবং বাকি 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে,
এভাবেই কিন্তু প্রার্থীদেরকে সিলেকশন করা হবে। যারা সিলেক্টেড প্রার্থী হবে তাদের একটা 10 নম্বরের ইন্টারভিউ হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এরকমই আরও একটি ফ্রি জব আপডেট নিয়ে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।